আসসালামু আলাইকুম, কি কি আছে আপনার এখানে? এইগুলা ওটা কি নলি আছে? কত টাকা প্লেট? আর হালিম? তিরিশ পঞ্চাশ। অনেক সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার রপ্তানির যে সাভার টু চান্দরার রাস্তার ঠিক সাইডে, তো এখানে বলিভদ্র বাজার। হ্যাঁ, তো এখানে এসে মামার একটা হালিম নিয়েছি যার এক বাটির মূল্য হচ্ছে তিরিশ টাকা। তো মামা, এক বাটি হালিম আজকে মনে হয় আমার বেশি দিচ্ছেন মনে হয়। তো মামা, আপনি কেমন আছেন? ভালো আছেন? এই যে হালিম কেমন চলে? মোটামুটি ভালোই চলে। দেখা, এই হালিমকে শুধু বিক্রি করেন না, নিজেও খান? তো মামা আর আমি দুইজনেই শেয়ার করতেছি, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ রহমান রহিম। লবণটা মনে হয় একটু কম হয়েছে, তাছাড়া এমনি আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর লবণ নিয়ে নিলাম। হ্যাঁ, নেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন লবণ যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে, আমার কাছে বেশ ভালোই লাগতেছে মামার হালিম। এই অল্প টাকার মধ্যে, তিরিশ টাকার মধ্যে হালিম অনেক ভালো। গরম এটা হচ্ছে নলি, ছোট মোটো নলি। তো সব মিলিয়ে মামার হালিম খেলাম, আমার কাছে বেশ ভালোই লেগেছে, খাইতে অনেক টেস্টি ছিল। আর হালিমটা এই মুহূর্তে প্রচণ্ড গরম, নিচে আগুনের তাপ হচ্ছে আর উপরে হালিমগুলো গরম হচ্ছে, তার কারণে খাইতেও বেশ ভালোই লেগেছে। তো আমি মামার টাকাটা দিয়ে দিচ্ছি। তো মামার টাকা, তো মামা ভালো থাকবেন ইনশাল্লাহ।